তো বাচ্চারা আমি আবার এসে গেছি তোমাদের কাছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা শিখব তিন অক্ষরের রশ্মিকারান্ত শব্দ গঠন। আগের দিন আমরা শিখেছি রশ্মিকারান্ত শব্দই, কিন্তু দু অক্ষরে শিখেছিলাম। তো আজকে শিখব আমরা তিন অক্ষরের শব্দ গঠন। একটু কঠিন, কিন্তু তোমরা সবাই মন দিয়ে দেখলে সবাই শিখতে পারবে। দেখো আমি কিভাবে লিখছি এবং মুখে বলছি। দেখো প্রথমে আছে বিছানা। বিছানা মানে যেখানে আমরা শুই বা ঘুমাই, বিশ্রাম করি। তো বয়রশ্বি বি, ছয় আকারে ছা, দন্তে নয় আকারে না, বিছানা। দেখো লিখছি আমি, প্রথমে রশ্মিকার দিচ্ছি, লিখছি ব, তাহলে হয়ে গেল বয়রশ্বি বি। এরপর লিখছি ছয় আকারে ছা, বি ছা, দন্তে নয় আকারে না, বিছা না। বয়রশ্বি বি, ছয় আকারে ছা, দন্তে নয় আকারে না, বিছা না। এরপর দেখো শিউলি। শিউলি একটা ছোট্ট ছোট্ট সুন্দর ফুল, যেটা সাদা আর কমলা রঙের হয়। দেখো তালিব শয়রশ্বি শি, রসু লয়রশ্বি লি, শিউ লি। দেখো আমরা প্রথমে রশ্মিকার দিলাম, তারপর লিখলাম তালিব স, তালিব শয়রশ্বি শি, এরপর লিখছি রসু শিউ, এরপর আবার রশ্মিকার দিচ্ছি, ল লিখলাম, হয়ে গেল লি, শিউ লি, তালিব শয়রশ্বি শি, রসু লয়রশ্বি লি, শিউ লি। মহিষ। মহিষ একটা পশুর নাম। দেখো ম, হয়রশ্বি হি, পেটকাটা মধ্যনেশ, মহিষ। এবার কিভাবে লিখছি দেখো, প্রথমে লিখছি ম, রশ্মিকার দিচ্ছি, লিখলাম হ, মহি, এবার পেটকাটা মধ্যনেশ লিখলাম, হয়ে গেল মহিষ। ম, হয়রশ্বি হি, পেটকাটা মধ্যনেশ, মহিষ। এরপর দেখো জিলিপি, এটা একটা মিষ্টি খাবারের নাম, ঠিক আছে? তো দেখো এখানে তিনটি অক্ষরের মধ্যে কিন্তু রশ্মিকার রয়েছে। দেখো বর্গের জয়রশ্বি জি, লয়রশ্বি লি, পয়রশ্বি পি, জিলিপি। এবার দেখো লিখছি আমি, প্রথমে রশ্মিকার দিচ্ছি, লিখলাম বর্গের জ, বর্গের জয়রশ্বি জি, আবার রশ্মিকার দিলাম, লিখছি ল, তাহলে লয়রশ্বি লি, এবার আবার রশ্মিকার দিয়ে প লিখলাম, হয়ে গেল পি। বর্গের জয়রশ্বি জি, লয়রশ্বি লি, পয়রশ্বি পি, জিলিপি। দেখো এরপর আছে জিরাফ, যেটা লম্বা গলাওয়ালা প্রাণী। তো দেখো বর্গের জয়রশ্বি জি, বয়শূন্য র আকারের রা, ফ, জিরাফ। এটা কিন্তু বিশাল উঁচু হয় এই প্রাণীটা, ঠিক আছে? তো দেখো লিখছি আমরা, রশ্মিকা দিলাম, বর্গের জ লিখলাম, হয়ে গেল বর্গের জয়রশ্বি জি। এরপর দেখো বয়শূন্য র আকারে রা, জিরা, এবার ফ, জিরাফ। বর্গের জয়রশ্বি জি, বয়শূন্য র আকারে রা, ফ, জিরাফ। এরপরে দেখো রঙিন। বয়শূন্য র, উময়রশ্বি, দন্তের ন, রঙিন। সমস্ত রঙের আঁকা জিনিসকেই বলা হয় রঙিন। দেখো রঙিন বানান, এবার আমি লিখছি, বয়শূন্য র, রশ্মিকার দিচ্ছি, উম লিখলাম, রঙি, এবার দন্তের ন, হয়ে গেল রঙিন। বয়শূন্য র, উময়রশ্বি, দন্তের ন, রঙিন। এরপরে দেখো শিশির, যেটা ছোট ছোট জলের কণা, শরৎকালে পড়ে শিশির। দেখো বয়স, তালিব শয়রশ্বি শি, তালিব শয়রশ্বি শি, বয়শূন্য র, শিশির। দেখো লিখছি, তালিব শয়রশ্বি শি, আবার রশ্মিকার দিলাম, লিখলাম তালিব স, তাহলে হয়ে গেল শিশি, এবার বয়শূন্য র, কি হলো তাহলে? শিশির। তালিব শয়রশ্বি শি, তালিব শয়রশ্বি শি, বয়শূন্য র, শিশির। এরপর দেখো বিকাশ। বয়রশ্বি বি, কয়াকারে কা, তালিব স, বিকাশ। দেখো লিখছি, প্রথমে রশ্মিকার দিচ্ছি, এরপর লিখলাম ব, হয়ে গেল বয়রশ্বি বি, এরপর ক লিখে পাশে আকার দিচ্ছি, হয়ে গেল কয়াকারে কা, বিকা, এবার তালিব স, হয়ে গেল বিকাশ। বয়রশ্বি বি, কয়াকারে কা, তালিব স, বিকাশ। এরপর দেখো ঠিকানা। আমাদের প্রত্যেকের বাড়ি আছে, তার বাড়ির গায়ে দেখবে একটা করে নম্বর লেখা থাকে, সেটাকেই ইংরেজিতে বলা হয় অ্যাড্রেস, আর বাংলায় বলা হয় ঠিকানা। দেখো ঠয়রশ্বি ঠি, কয়াকারে কা,
দন্তে ন আকারে না ঠিকানা দেখো লিখছি প্রথমে রশ্মিকার দিলাম এবার লিখলাম ঠ তাহলে ঠয়রশ্মি ঠি ক লিখে পাশে দিলাম আকার ঠিকা এবার দন্তে ন আকারে না ঠিকানা ঠয়রশ্মি ঠি ক আকারে কা দন্তে ন আকারে না ঠিকানা দেখো সজিনা সজিনা কিন্তু একটা সবজির নাম ঠিক আছে যেটা আমরা রান্না করে খাই দন্তে স বর্গের জয়রশ্মি জি দন্তে ন আকারে না সজিনা দেখো প্রথমে আমরা লিখছি দন্তে স এবার রশ্মিকার দিলাম এবার বর্গের জ লিখলাম সজি দন্তে ন আকারে না সজিনা দন্তে স বর্গের জয়রশ্মি জি দন্তে ন আকারে না সজি না এরপর দেখো বিপদ কারোর কোনো অঘটন হলেই আমরা বলি বিপদ হয়েছে তো দেখো বিপদ বানানটা কি বয়রশ্মি বি প দ বিপদ দেখো রশ্মিকা দিচ্ছি তারপর লিখলাম ব বয়রশ্মি বি প দ হয়ে গেল বিপদ বয়রশ্মি বি প দ বিপদ এরপর দেখো বিহার যেটা একটা রাজ্যের নাম বয়রশ্মি বি হয়াকারে হা বয়শূন্য র বিহার দেখো রশ্মিকা দিচ্ছি ব লিখলাম বয়রশ্মি বি এরপরে হ লিখলাম পাশে আকার দিলাম হয়ে গেল হা বিহা এবার বয়শূন্য র লিখলাম হয়ে গেল বিহার বয়রশ্মি বি হয়াকারে হা বয়শূন্য র বিহার এরপরে দেখো মিঠাই মিঠাই যে কোনো মিষ্টি খাবারকেই বলা হয় মিঠাই দেখো ময়রশ্মি মি ঠয়াকারে ঠা রসই মিঠাই দেখো লিখছি রশ্মিকা দিলাম এরপরে ম লিখলাম মি এরপরে ঠ লিখলাম পাশে আকার দিলাম ঠা মিঠা এবার রসই মিঠাই ময়রশ্মি মি ঠয়াকারে ঠা রসই মিঠাই এরপর দেখো টিকলি এটা একটা মেয়েদের গয়নার নাম যেটা আমরা মাথায় পরে থাকি দেখো টয়রশ্মি টি ক লয়রশ্মি লি টিক লি দেখো প্রথমে রশ্মিকার দিচ্ছি তারপর ট লিখলাম টয়রশ্মি টি এবার ক হয়ে গেল টিক এরপরে রশ্মিকার দিলাম এবার ল লিখলাম হয়ে গেল টিকলি টয়রশ্মি টি ক লয়রশ্মি লি টিক লি এরপর দেখো খিলান খয়রশ্মি খি লয়াকারে লা দন্তে ন খিলান দেখো প্রথমে রশ্মিকার দিচ্ছি তারপরে খ লিখলাম খি খয়রশ্মি খি লয়াকারে লা হয়ে গেল খিলা এরপরে দন্তে ন খিলান কি তোমাদের সবার ভালো লাগছে মন দিয়ে কিন্তু দেখবে কারণ এগুলো একটু বড় কিন্তু ভালো লাগবে তোমাদের পড়তে তাহলে লিখলাম আমরা খিলান মিছরি মিছরি কিন্তু একটা মিষ্টি খাবারের নাম যেটা আমরা গরমকালে শরবত করে খাই তো দেখো ময়রশ্মি মি ছ বয়শূন্য রয়রশ্মি রি মিছরি এবার প্রত্যেকে দেখো মিছরি বানান কী করে লিখছি রশ্মিকা দিলাম ম লিখলাম ময়রশ্মি মি হয়ে গেল এরপরে ছ লিখলাম মিছ এরপরে রশ্মিকার দিলাম লিখলাম বয়শূন্য র হয়ে গেল মিছরি ময়রশ্মি মি ছ বয়শূন্য রয়রশ্মি রি মিছরি এরপর দেখো বিড়াল বিড়াল কিন্তু একটা পশুর নাম যেটা আমরা ঘরে অনেকে পালনও করে থাকি তাই না বিড়াল কেমন করে ডাকে মিয়াও মিয়াও বলে তো আজকে আমরা বিড়াল বানানো কিন্তু শিখে যাচ্ছি দেখো বয়রশ্মি বি দর্শন রয়াকারে রা ল বিড়াল রশ্মিকা দিলাম লিখছি ব বয়রশ্মি বি দর্শন র লিখলাম পাশে আকার দিলাম হয়ে গেল দর্শন রয়াকারে রা এরপর লিখলাম ল হয়ে গেল বিড়াল বয়রশ্মি বি দর্শন রয়াকারে রা ল বিড়াল দেখো এরপরে আছে শিয়াল এটাও কিন্তু একটা পশুর নাম আর পৃথিবী সবচেয়ে চালাক পশু হলো শিয়াল কেমন করে ডাকে জানো হুক্কা হুয়া হুক্কা হুয়া তো এই পশুরা একজন ডাকলে আর সব শিয়ালরাও ডাকতে থাকে দেখো কালিবৈ শয়রশ্মি শি অন্তস্থ আকারে আ ল শিয়াল
দেখো লিখছি, প্রথমে তালিবস অন্তস্থয় আকারে আ, হয়ে গেল শিয়া, এরপরে ল লিখলাম শিয়াল, তালিবস শিশি অন্তস্থয় আকারে আ ল শিয়াল। আমরা কিন্তু অনেক পশুর নাম শিখে গেলাম, তাই না? তো এরপর দেখো আছে কিরণ। কিরণ কি? চাঁদ যখন আলো দেয় আমাদেরকে সেটাকে আমরা বলি চাঁদের কিরণ। আবার যখন সূর্য দিনের বেলা আলো দেয় তখন তাকে বলি আমরা সূর্যের কিরণ। মানে আলোর ছটাকে বলা হয় কিরণ। দেখো কয়রশিকি বয়শূন্য র মধ্যাহ্ন কিরণ। দেখো লিখছি, প্রথমে রশিকার, এরপরে লিখছি ক, হয়ে গেল কয়রশিকি বয়শূন্য র কির, এবার মধ্যাহ্ন জুড়ে দিলাম, হয়ে গেল কিরণ। কয়রশিকি বয়শূন্য র মধ্যাহ্ন কিরণ। এরপর আছে অতিথি। আমাদের বাড়িতে সব বাড়িতেই তো লোক আসে, তাই না? বাইরে থেকে যখন কেউ আসে তখন আমরা তাদেরকে অতিথি বলি। মানে আমাদের জানাশোনা কেউ আমাদের বাড়িতে আসলো তাকে আমরা বলি অতিথি। দেখো অ তৈরশীতি থৈরশীতি অতিথি। দেখো অ তৈরশীতি থৈরশীতি, হয়ে গেল অতিথি। অ তৈরশীতি থৈরশীতি অতিথি। এরপর আছে বিরল, ঠিক আছে? বয়রশি বি বয়শূন্য র ল বিরল। দেখো ব প্রথমে রশিকার দেব, তারপরে ব লিখব, হয়ে গেল বি, এরপরে বয়শূন্য র লিখলাম বীর, এবার ল, হয়ে গেল কি হলো বিরল। বয়রশি বি বয়শূন্য র ল বিরল। তো বাচ্চারা আজকে কিন্তু আমরা অনেকগুলো রশিকারণ তো তিন অক্ষরের বানান শিখলাম। তো আরেকবার তোমাদেরকে আমি বানানগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। দেখো প্রথমে আছে বিছানা। বয়রশি বি ছয় আকারে ছা, দন্তে নয় আকারে না, হলো বিছানা। এরপর দেখো শিউলি। তালিব সয়রশি শি রস্যু লয়রশি লি, হয়ে গেল শিউলি। এরপরে আছে মহিষ। ম হয়রশি হি মহি পেটকাটা মধ্যনে স, হয়ে গেল মহিষ। জিলিপি। দেখো বর্গের জয়রশি জি লয়রশি লি পয়রশি পি জিলিপি। দেখো জিরাফ। বর্গের জয়রশি জি বয়শূন্য র আকারে রা ফ জিরাফ। রঙিন। বয়শূন্য র উময়রশ্মি দন্তে ন রঙিন। শিশির। তালিব শিশি তালিব শিশি শিশি বয়শূন্য র শিশির। বিকাশ। বয়রশি বি কয়াকারে কা বিকা তালিবস, হয়ে গেল বিকাশ। ঠিকানা। ঠয়রশি ঠি কয়াকারে কা ঠিকা দন্তে নয়াকারে না ঠিকানা। সজিনা। দন্তে স বর্গে জয়রশি জি সজি দন্তে নয়াকারে না, কি হলো সজিনা। বিপদ। বয়রশি বি প দ, হয়ে গেল বিপদ। দেখো বিহার। বয়রশি বি হয়াকারে হা বয়শূন্য র বিহার। মিঠাই। ময়রশি মি ঠয়াকারে ঠা মিঠা হস্রি মিঠাই। টিকলি। টয়রশি টি ক টিক লয়রশি লি টিক লি। খিলান। ক্ষয়রশি খি লয়াকারে লা দন্তে ন খিলান। মিছরি। ময়রশি মি ছ মিছ বয়শূন্য রয়রশি রি, হয়ে গেল মিছরি। এবার বিড়াল। বয়রশি বি দয়শূন্য রয়াকারে রা ল বিড়াল। এরপর দেখো শিয়াল। তালিব সরশি শি অন্তস্তয়াকারে আ শিয়া ল, হয়ে গেল শিয়াল। কিরণ। কয়রশি কি বয়শূন্য র মধ্যাহ্ন কিরণ। এরপর দেখো অতিথি। অ তৈরশীতি থৈরশীতি অতিথি। এরপর দেখো শেষ শব্দ বিরল। বয়রশি বি বয়শূন্য র ল বিরল। কি বাচ্চারা তোমাদের সবার ভালো লেগেছে? তো
তো আজকে আমরা রশ্মিকারন্ত তিন অক্ষরে শব্দ গঠন শিখলাম, ঠিক আছে?